প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আমার মাটি আমার দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে সারা রাজ্যের বিভিন্ন বুথ মণ্ডলে প্রত্যেকটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করে দিল্লির উদ্দেশ্যে পাঠানো হবে। দিল্লিতে যে অমৃত বাটিকা তৈরি হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে এই মাটি। সরকারি স্তরে এবং পার্টির উদ্যোগেও মাটি সংগ্রহ করা হচ্ছে, পরবর্তীতে এই মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে। বুধবার বনমালীপুর মণ্ডলের 25 নং ওয়ার্ডের 12 নং বুথের প্রত্যেক বাড়ি থেকে মাটি সংগ্রহ করে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি এদিন বীর শহীদ সুদীপ সরকারের বাড়ি থেকেও মাটি সংগ্রহ করে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের এই মাটি সংগ্রহ কর্মসূচিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমার মাটি আমার দেশ, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবাসী হিসাবে আহ্বান করেছেন যে মেরা মাটি মেরা দেশ, সব জায়গায় ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে মাটি কালেকশন করে আমাদের দিল্লিতে কর্তব্য পথ যেটা রয়েছে সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অমৃত বাটিকা নির্মাণ করা। এই অমৃত বাটিকা কালেকশন করার জন্য, অমৃত বাটিকা তৈরি করার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড, বুথ সমস্ত জায়গা থেকে আমরা মাটি কালেকশন করে সেটা দিল্লিতে পাঠাবো। সরকারের তরফ থেকেও সেটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের পার্টির তরফ থেকেও সেটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে নয় বনমালীপুর এলাকার বুথে আমরা এই মৃত্তিকা কালেকশন, মাটি কালেকশনের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, আমরা জানি কাশ্মীরে শহীদ হয়েছিলেন সুদীপ সরকার, আমরা সুদীপ সরকারের বাড়ি থেকেও আজকে মাটি কালেকশন করেছি। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা এই মাটি দিল্লিতে পাঠাবো, দিল্লির অমৃত বাটিকা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে রোপণ করবেন আর এই মাটি সেখানে কাজে লাগবে, সেটা আমরা ভারতবাসী হিসেবে গর্ব করি।